রবীন্দ্রনাথ। আমি যখন ছোট ছিলাম বছরে একবার আমাদের পাড়ায় রবীন্দ্রনাথ আসতেন। আমি যখন ছোট ছিলাম মামার বাড়ির তিনতলার ছাতে বছরে একবার রবীন্দ্রনাথ আসতেন। যখন আমি ১৮ যুবক পাড়ার রকে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আড্ডা মারতেন। এখন আর রবীন্দ্রনাথ আসেন না আমাদের পাড়ায়, আসেন না আমাদের শহরে, আসেন না আড্ডার টেবিলে, কোথাও হয়তো আসেন, আমি তার খোঁজ পাই না। রবীন্দ্রনাথ কি হারিয়ে গেল? তোমাকে কি হারানো যায়? আমি যখন এসব ভাবছি আমার স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁজতে খুঁজতে গুনগুন করছে, তোমায় নতুন করে পাবো বলে